বন্ধুরা, 15 টনের এটা একটা সেমি বায়োফ্লকের প্রজেক্ট, মিনিমাম হারভেস্টিং 7 লাখের টার্গেট। এটা নিয়ে 3 বার হারভেস্ট হয়েছে, 4 নম্বর সাকসেসফুলভাবে কালচার চলছে। চারা মাছ ফেলা থেকে ওয়াটার প্রিপারেশন সহ পুরো সিস্টেমটা আজকের লাইভ আপনাদের সামনে তুলে ধরব। তো ফ্রেন্ডস, বাড়িতে বেকার না বসে থেকে আপনার বাড়তি কোনো জায়গা কিংবা পুকুর, ডোবা, জলাশয়কে কাজে লাগিয়ে পদ্ধতিগতভাবে ভালোভাবে জেনে বুঝে অল্প পুঁজি ইনভেস্ট করে ভালো টাকা আর্নিং করা যায়, আর্নিং করছে মানুষ। আমি বলবো ট্যাঙ্কে নয়, যদি পুকুর থাকে আপনার নিজস্ব কিংবা আপনি যদি কোনো জায়গাকে লিজ নিয়ে পুকুরে যদি কালচার করেন তাহলে ঝুঁকিটা অনেক কম। আমার কোনো বন্ধুর যদি জলাশয় না থাকে, যদি নিহাতি তাকে ট্যাঙ্ক বানিয়ে কালচার করতে হয়, তাহলে ভালোভাবে না জেনে বুঝে শুরু করবেন না। এইখানে ট্যাঙ্কে কালচার মানে প্রচুর ঝুঁকিপূর্ণ, একটু ভুলে প্রজেক্ট নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং ভালোভাবে জেনে বুঝে যদি শুরু করেন তাহলে ট্যাঙ্কেও ভালো প্রফিট করা যায়। তো ফ্রেন্ডস, আজকের এই প্রজেক্ট 3 বার কীভাবে হারভেস্ট করেছে, কী কী করে উনি সফলতা অর্জন করেছেন, সম্পূর্ণ ডিটেলস আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয়। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন লাল বাটনটি প্রেস করে, এবং ঘন্টার মতো যে চিহ্নটি আছে ওটা ক্লিক করে অলটাকে সিলেক্ট করে দিন। এবারে কালচারের জন্য ফ্রেন্ডস, ইনি 30,000 চারা আমার কাছে অর্ডার করেছিলেন। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে চারা নিজস্ব ব্রিডিং হ্যাচারি আছে আমাদের, তো আমরা বুডার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির চারা আমরা সাপ্লাই করি যাতে চাষি ভাইরা লাভবান হয়। তো আপনারা চাইলে বাড়িতে বসে এইভাবেই আপনাদের মাছ ডেলিভারি হয়ে যাবে, আপনারা চাইলে বাড়িতে বসেই অর্ডার করতে পারেন। তো মূল কথা হলো ফ্রেন্ডস, চারা মাছটা নিয়ে সরাসরি ট্যাঙ্কে আমি দিতে না বলি, কিভাবে চারা মাছটা দিতে হয় আপনারা নিজেরাই দেখে নিন। প্রথমে আপনাদের একটা হসপিটাল চেম্বার থাকা খুবই জরুরি, বাঁশ ফাঁস দিয়ে ছোটো একটা টেম্পোরারি চেম্বার করে নিলেন। এরপরে চারা মাছটা সরাসরি, দেখুন চারা মাছ তো অক্সিজেন প্যাকিংয়ে আমরা পাঠাই, তো সরাসরি না দিয়ে এই চেম্বারের মধ্যে অন্তত 15 মিনিট, কমপক্ষে 15 মিনিট রেখে তার উপরে জলের যে ঝাপটাটা দেওয়া হচ্ছে এরকমভাবে জল ছিটিয়ে দিতে হবে। তারপর এরপরে প্যাকিংটা খুলে যে জলে আপনি মাছটা ছাড়বেন সেই জলটা ওর ভেতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে বাইরের যে জলের টেম্পারেচার এবং প্যাকিংয়ের ভেতরের যে টেম্পারেচার যেন একই হয়, যেন নর্মাল হয়। তারপরে হসপিটাল চেম্বারে মাছটাকে রাখতে বলছি 3 দিন। এখানে রেখে একটু যে মাছটা যাতায়াতের জন্য কোথাও চোট, ওদের যে কাঁটায় কাঁটায় লেগে গায়ে যে বডিতে যে চোট হয় সেই চোটটাকে রিপেয়ারিং করার জন্য বলেছি ফ্লুকোনাজল, নাহলে টেট্রাসাইক্লিন খাওয়াতে বা ট্যাঙ্কে দিতে। সেই অনুযায়ী আমরা এখানে 3 দিন রেখে মাছটাকে একেবারে সুস্থ করার পরে তারপরে ট্যাঙ্কে তুলবো। এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে বলি যে হসপিটাল চেম্বার যারা ট্যাঙ্কে কালচার করেন আপনাদের হসপিটাল চেম্বার থাকা জরুরি। আর যারা এমনি পুকুরে দেবেন তারা এই পুকুরে 15 মিনিট রাখার পরে তারপরে প্যাকিংয়ের ভেতরে জল ঢুকাবেন, জল ঢুকানোর পরে তারপরে ধীরে ধীরে পুকুরে মাছটা ছেড়ে দেবেন। এবং একটা কথা মনে রাখবেন, পুকুরের সব জায়গায় মাছটা দেওয়ার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, এই যে চেম্বারটাতে, এই চেম্বারটাতেই মূলত ওই চারা মাছটা কালচার হবে। এইখানে 2টো ট্যাঙ্ক আছে আপনারা দেখছেন, প্রত্যেকটা ট্যাঙ্ক 50,000 লিটারের, অর্থাৎ 1,00,000 লিটারের 2টো ট্যাঙ্ক আছে। তো 10,000-এর 3,000 হিসাবে আমরা এখানে 30,000 স্টোর করছি, যথেষ্ট হাই ডেন্সিটিতে এই ফার্মটা কালচার হচ্ছে। প্রিপারেশান আপনারা দেখছেন, প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে। কীভাবে প্রিপারেশান করতে হয় আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখেছেন, মাছ চাষের ট্যাঙ্কে বিশেষ করে সব ধরনের কীভাবে কালচার করতে হয় A to Z আমার ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আর এখানে এই প্রিপারেশান করা হয়েছে মাটি দিয়ে, ভার্মি কম্পোস্ট দিয়ে, তারপরে খোল দেওয়া হয়েছে, বাদাম খোল দেওয়া হয়েছে, চিটাগুড় দেওয়া হয়েছে, রিগেন ভিটা কেয়ার দেওয়া হয়েছে, সব কিছু দিয়ে তারপরে এই প্রিপারেশানটা করা হয়েছে। 8 ইঞ্চি তলাতে মাটি আছে,
এই ট্যাঙ্কটাতে পরপর তিনবার হারভেস্ট হয়েছে, এটা চার নম্বর কালচার চলছে। ফ্রেন্ডস এইটা দেখছেন যে সবে প্রিপারেশন কমপ্লিট হয়েছে, এক মাস পরে এই ট্যাঙ্কের কিভাবে পরিণতি হয়, কিভাবে আসে সেটাও আপনাদের এই ভিডিওয়ে আমি দেখাবো। এবং এক মাস আগে আমি মাছটা এই ট্যাঙ্কে ফেলে এক মাস পরে মাছের গ্রোথটা কী রকম হয়েছে সেটাও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস যদি এই ট্যাঙ্কে কালচার করেন তাহলে অবশ্যই সমস্ত ভিডিও দেখে তবে শুরু করুন। আর যারা পুকুরে কালচার করছেন আপনাদের পরপর আমার প্রচুর ভিডিও শ্যুট আছে প্রচুর চাষির, কিন্তু ভিডিও সময়ের অভাবে আপলোড করতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেন্ডস রেণু পুকুর এবং বড় মাছ কালচারের সমস্ত ভিডিওগুলো আপলোড করব এবং ব্রিডিংয়ের ভিডিওগুলো আপলোড করব। সিঙ্গি মাগুর চাষের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে পাইপ কিংবা ভাড় কিংবা কৌটো এগুলো দেওয়ার কথা আমি বিভিন্ন ভিডিওয়ে বলেছি। তো এই ভাই ট্যাঙ্কে সূত্র দিয়েছে, ভরপুর পাইপ দিয়েছে, ভাড় দিয়েছে, এবং এখানেও দেখতে পাচ্ছেন হসপিটাল চেম্বারের মধ্যেও অনেক ভাড় রেখেছে। সেই ভাড়গুলোতে দেখুন মাছগুলো অবস্থান করছে, আরও ভাড় এখানে স্টক করা আছে ট্যাঙ্কে দেওয়ার পরে এই ভাড়গুলো প্রয়োজনে ট্যাঙ্কের মধ্যে দেওয়া হবে। কারণ সিঙ্গি মাগুর কালচার করলে ফ্রেন্ডস সবসময় ওদের থাকার জায়গা দিতে হয়, কারণ ওরা জল হিসাবে সিঙ্গি মাগুরকে কালচার করলে হবে না, আপনাকে থাকার জায়গা হিসাবে সিঙ্গি মাগুরটাকে কালচার করতে হয় এবং সেই হিসাবে ট্যাঙ্কে দিতে হয়। তো এই কারণেই পাইপ ভাড় প্রচুর পরিমাণে ট্যাঙ্কে দেওয়া দরকার। আশা করি আপনারা এই বিষয়টা খেয়াল করবেন। ফ্রেন্ডস এই যে হসপিটাল চেম্বারের স্ল্যাশ রিমুভের একটা বড় প্রবলেম থাকে এবং যাদের আউটলেট ভালো নয় তাদের ক্ষেত্রে স্ল্যাশ রিমুভের জন্য এই একটা সুন্দর প্রসেস, ছোট পাইপের ভিতরে মুখ দিয়ে জলটা টেনে দেওয়ার পরে পুরো চেম্বারটা যে ঘুরে আসলে চেম্বার দিয়ে যেখানে যেখানে স্ল্যাশ আছে চতুর্দিকে একটু পাইপটা নিয়ে ঘুরে আসলে দেখুন এখানে আউটসাইডে কীরকম স্ল্যাশগুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে স্ল্যাশ এইভাবে রিমুভ করা যায়। এটা একটা পদ্ধতি যা ছোট্ট আপনাদের কাজে লাগবে সেই হিসাবেই আমি একটা ক্লিপ আপনাদের দিলাম, যাতে এইটা দেখে আপনারা আপনাদের যাদের আউটলেট নেই কিংবা টেম্পোরারি যে সমস্ত ট্যাঙ্কগুলো করবেন যেখানে আউটলেট দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনারা এইভাবে এই পদ্ধতিতে স্ল্যাশগুলোকে প্রতিদিন রিমুভ করে দিতে পারবেন। আরেকটা জিনিস আমার বন্ধুরা বলে যে ট্যাঙ্কের মধ্যে আউটলেটটা স্যার আমরা ঠিক বুঝে উঠতে পাচ্ছি না, অনেকেই বলে। তো এইখানে দেখতে পাচ্ছেন দুটো ট্যাঙ্কের দুটো আউটলেট এখানে রয়েছে আর ট্যাঙ্ক দুটো দেখেছেন বাইরে এদিক থেকে জলটা চলে যায়। সৌরভ আমাকে একটু এই আউটলেটটা একটু দেখাও তো, দেখুন আপনারা আপনাদের জন্য এই দেখুন এই পাইপটা জাস্ট তুলে দেওয়া হলো, এখান থেকে সুন্দরভাবে স্ল্যাশ বেরিয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু ট্যাঙ্কের স্ল্যাশগুলোকে বের করা হয়, আবার অফ করার সময় জাস্ট পাইপটাকে লাগিয়ে দিলে এইভাবে দেখুন অফ করা হয়। আবার একবার আপনাদের দেখানোর জন্য সৌরভ প্লিজ আরেকবার এটা দেখাও তো, দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে জলটা বেরিয়ে যাচ্ছে, জলটা আউটলেট থেকে এইভাবে বেরিয়ে যাচ্ছে। সাবধানে একটু থাকবেন অফ করার সময়, যখনই এটা অফ করা হবে উপর দিয়ে জল বেরোবে, একটু সময়ের জন্য এটা খেয়াল রাখবেন। বন্ধুরা আপনাদের কথা দিয়েছিলাম যে এক মাস পরে ট্যাঙ্কের কীরকম অবস্থা হয়, কীরকম পরিণতি হয়, কীরকম দেখতে হয়। তো রাতে চলে এসেছি, মাছরা রাতে ফিডিং করাবে, মাছ রাতে ফিডিং করে ফলে আপনাদের দেখানোর জন্য। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এরকম যদি কোনো চাষি ভাইয়ের পুকুর কিংবা ট্যাঙ্ক হয় তাহলে তার খুশি আর ধরে রাখা যায় না। কারণ কি দেখুন ট্যাঙ্কে জল সবুজ, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন এসছে, ফ্রগ আছে, এবং একটা যে পানা যে ডাকুইট যেটা মাছের একেবারে হাই প্রোটিন খাবার সেটাও তৈরি হয়ে গেছে। তো এক মাস পরে ট্যাঙ্কের এরকম পরিস্থিতি এবং মাছগুলোকে খাবার দিয়ে তোলার চেষ্টা করব, যেহেতু লাইট দিয়ে ভিডিও করতে হচ্ছে তাই সব মাছ আসবে না কিংবা ছোট ছোট মাছগুলো উঠে খাবার খাবে, বড় মাছ এত সাহসে আসবে না। তবু আপনাদের দেখাচ্ছি মাছগুলো এক মাসে কতটা গ্রোথ হয়েছে। ফ্রেন্ডস বন্ধুরা আপনারা নিজে চোখেই দেখলেন মাছটা কতটা গ্রোথ হয়েছে, আমার হিসাবে গড়ে এক মাসে 12-15 গ্রাম করে গড়ে এসে গেছে। তো সত্যিকারে কালচার এরকম হলে চাষিও খুশি থাকে, আমারও ভালো লাগে,
আপনাদের বুঝিয়ে শিখিয়ে এত সুন্দর জায়গায় নিয়ে আসতে পেরেছি। এইটুকুই এই কারণেই আমাদের এই ভিডিও করা বা আপনাদের কাছে প্রতিবেদন উপস্থাপন করা। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই ভালো লাগছে পুরো প্রতিবেদনটা দেখে। চেষ্টা করেছি সম্পূর্ণ খুঁটিনাটি সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার। তো আপনারা যদি চান এইভাবে কালচার করতে, সর্বপ্রথম চেষ্টা করুন পুকুরে করতে, যদি না পারেন তাহলে ট্যাঙ্কে করুন। কিন্তু ট্যাঙ্কে করার আগে সব কিছু জেনে বুঝে করুন। আমার চ্যানেলে ট্যাঙ্কে চাষের একেবারে সমস্ত সারির ভিডিও আছে, কিংবা আপনাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে মাছ চাষের ভিডিও আপনারা বসে বাড়িতে বসে শিখে নিতে পারেন ভিডিও দেখে, তারপরে কালচারটা শুরু করুন। ফ্রেন্ডস, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে নতুন ভিডিও আনার ক্ষেত্রে। আর ফ্রেন্ডস, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, হয়তো আপনার শেয়ারে আপনার বন্ধুর ভবিষ্যৎ পাল্টে যেতে পারে। সবাই ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।